নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। তো বন্ধুরা, রিয়েলমি সি সিরিজের C11, C12 এর পরে নিয়ে হাজির হয়েছে C15। তো আজকে আমরা করব এই ফোনটির বিস্তারিত আলোচনা এবং দেখে নেব রিয়েলমি এই প্রাইসে আপনাদেরকে কী কী প্রোভাইড করছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমরা অলরেডি রিয়েলমি C11-এর রিভিউ এবং আনবক্সিং ভিডিও বানিয়েছি, যেটা আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই ফোনটির আপনারা দুটো ভেরিয়েন্ট পাবেন, মানে রিয়েলমি C15-এর একটা রয়েছে 3GB 32GB, দ্বিতীয়টি রয়েছে 4GB 64GB। তো দেখে নেবো আজকে এই ফোনটির ব্যাপারে কী কী ফিচার্সের সাথে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা, এই রয়েছে রিয়েলমি C15-এর বক্স। বক্স ওপেন করতে প্রথমে নজরে আসবে, হেই ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি একটা ওয়েলকাম নোট। এখানে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল, রিয়েলমি থেকে ফর্মালিটিস, আর এখানে রয়েছে একটা সিম ইজেক্টার টুল কিট, আর এই রয়েছে রিয়েলমি C15। তো বন্ধুরা, এর লুকসটি দেখতে পাচ্ছেন ওমিকল C12। আপনারা যদি দেখে থাকেন, C12 একদম সেম ডিজাইনিং এবং সেম লুকস রয়েছে। আপনারা যদি অ্যাবাউট সেকশন না চেক করেন তো ধরতেই পারবেন না এই ফোনটি C12 না C15। দেখে নেবো এবার বক্স কন্টেন্ট। এখানে রয়েছে একটা 9V 2A ফাস্ট চার্জিং, থাকছে একটা USB কেবিল 2 পয়েন্ট, মানে টাইপ বি চার্জিং সকেটের জন্য ইউজ করা হয়েছে, আর এখানে বক্সে সেরকম আর কিছু থাকছে না। তো বন্ধুরা, ফোনটি যদি ডিজাইনের ব্যাপারে কথা বলে নিই, পিছনের দিকে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ একটা স্কোয়ার মডেলের মধ্যে, তার নিচে থাকছে ফ্ল্যাশ লাইট, এবং মিডিলের দিকে থাকছে একটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর পিছনের যে ডিজাইনটা দেখছেন না, একদম গ্র্যাডিয়েশন ডিজাইন রয়েছে, আর এটা রিয়েলমি নাম দিয়েছে জিওমেট্রিক গ্র্যাডিয়েশন ডিজাইনিং। নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। এই ফোনটি আপনারা দুটো কালার পাবেন, পাওয়ার ব্লু, পাওয়ার সিলভার। আমার পাওয়ার ব্লু কালারটি সব থেকে ভালো লেগেছে, তাই এই ফোনটির আজকে আনবক্সিং করলাম, আর এই কালারটা সত্যিই ভালো। আর ওবিকল C12 কিন্তু আপনারা কিন্তু একদমই ধরতে পারবেন না। ফোনটির যদি ডান দিকে দেখা যায়, ভলিউম রকার্সকে পেয়ে যাবেন, পাওয়ার বাটন পেয়ে যাবেন, ফোনটির নিচের দিকে পাচ্ছেন 3.5mm একটা হেডফোন জ্যাক, থাকছে প্রাইমারি মাইকের জায়গা, থাকছে 2.0 টাইপ বি চার্জিং সকেট, যেটা আমার মোটে একদম পছন্দ হয়নি 11,000 টাকার ফোনে টাইপ বি চার্জিং সকেট। তার ঠিক পাশে থাকছে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকছে সিম ট্রের জায়গা, যেখানে পেয়ে যাচ্ছেন আপনার ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট আর একটা মাইক্রো SD স্লট, মানে ডেডিকেটেড স্লট আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ফোনটির ডিজাইন খুবই সুন্দর, হাতে নিয়ে যদি ইউজ করেন একটু ভারী মনে হবে আর একটু মোটা মনে হবে। 8.9mm এটার থিকনেস রাখা হয়েছে, আর ওজন রাখা হয়েছে 209 গ্রাম। তো আপনাদেরকে একটু ভারী এবং একটু মোটা মনে হবে, কিন্তু যদি দেখা যায় এই ফোনটিতে রিয়েলমির তরফ থেকে আসছে 6000mAh-এর ব্যাটারি, এবং সেদিকে তাকিয়ে যদি দেখা যায় ফোনটিকে, তো ফোনটি সত্যি 6000 ব্যাটারি দেওয়া সত্ত্বেও স্লিম রাখা হয়েছে এবং লাইট ওয়েট রাখা হয়েছে। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে ব্যাপারে। তো বন্ধুরা, এখানে একটা 6.5 ইঞ্চেসের একটা IPS HD+ বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন, রেজুলেশন রাখা হয়েছে 720x1600 পিক্সেল, আর এখানে স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে 88.7%, কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশনও থাকছে, আর এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস আপনারা 420 nits অবধি ইউজ করতে পারবেন। আর বেজেলসের যদি কথা বলি, একদম লাইট বেজেলস দেখতে পাবেন, নিচের দিকে একটু চিনটা থাকছে। এবার কথা বলবো ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। তো বন্ধুরা, এখানে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে যে ইউজ করা হয়েছে প্রসেসরটি, সেটা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে Helio G35 চিপসেট, যেটা 12nm ফিনফ্যাট টেকনোলজিতে তৈরি, আর এই প্রসেসরটি রিয়েলমি এর আগে C11 এবং C12 অলরেডি ইউজ করেছে। আর এই প্রসেসরটি হচ্ছে গেমিং সিরিজের একটা এন্ট্রি প্রসেসর বলতে পারেন। তো মোটামুটি যদি আপনি গেম খেলেন, এখানে লো সাইজের গেমগুলো খুব ভালো পারফরমেন্স পাবেন, ডে বাই ডে যদি ইউজ করেন সে অনুযায়ী কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। আর এই প্রসেসরটি জানিয়ে রাখি হেভি গেমের জন্য না। তো আপনারা যদি এন্ট্রি লেভেলে একটা গেমিং ফোন খুঁজছেন, তো এই ফোনটি কিনতে পাবেন, ভালো ফিচার্সের সাথে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। সঙ্গে থাকছে এখানে রিয়েলমি নিজস্ব UI ভার্সন 1.0, বেস করবে সেটা Android 10-এর উপরে। এবার কথা বলবো ফোনটির ডিজাইন আর ক্যামেরা সেটআপের ব্যাপারে। তো পিছনের যে ডিজাইনটা দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আগেই বললাম স্কোয়ার মডেলের মধ্যে 4টা ক্যামেরা পাচ্ছেন। মেন ক্যামেরা থাকছে 13MP, অ্যাপারচার থাকছে f/2.2, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 8MP আল্ট্রা ওয়াইড শট নেওয়ার জন্য, এখানে অ্যাপারচারটা একটু বেশি থাকছে f/2.25, থার্ড ক্যামেরা ইউজ করা হচ্ছে 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স, অ্যাপারচার থাকছে f/2.4, ফোর্থ ক্যামেরা থাকছে 2MP রেট্রো লেন্স, এবং এই লেন্সটি ইউজ করা হয়েছে ওই ডেপথ সেন্সিংকে আরও ইম্প্রুভ করার জন্য, এখানে অ্যাপারচার দেওয়া হয়েছে
2.4 সামনের দিকে থাকছে নচের মধ্যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে অ্যাপারচার ইউজ করা আছে f2.0 তো আমি এই ফোনটি দিয়ে অনেক কটা ক্যামেরা শট নিয়েছি এবং এই ফোনটিতে আপনাদেরকে আরো জানিয়ে রাখি ক্যামেরার মধ্যে নতুনত্ব ফিচারস গুলো পেয়ে যাচ্ছেন এই দামের মধ্যে যেমন নাইট মোড পেয়ে যাচ্ছেন 1080p ভিডিওস আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন তার পাশাপাশি এখানে থাকছে স্লো মোশন এবং টাইম ল্যাপসের মতো সুবিধাগুলো তো প্রত্যেকটা শট নিয়েছি যেটা আপনি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো এবার কথা হবে এই ফোনটির স্টোরেজ টাইপ এবং ভেরিয়েন্টের ব্যাপারে তো আপনারা দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 3GB 32GB দাম রাখা হয়েছে 9999 টাকা আর 4GB 64GB দাম রাখা আছে 10999 টাকা ভারতীয় মূল্যে আপনাদের বাংলাদেশি বন্ধুরা এই ফোনটি আপনারা ওখানে পাবেন কিন্তু এখন হয়তো আপনারা অফিসিয়ালি পাচ্ছেন না খুব তাড়াতাড়ি অফিসিয়ালি আপনাদের ওখানে পেতে পারেন এবং মূল্য ভারতীয় মূল্য থেকে 3 থেকে 4 হাজার টাকা বেশি রাখা হবে তো আপনারা এই ফোনটির মধ্যে কোন ভেরিয়েন্টটি কিনতে পছন্দ হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কালারটি আপনারা কিনবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এখানে যে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে 6000 ব্যাটারি অনুযায়ী ভালো একটা ডিজাইন করা হয়েছে ফোনটিকে এবং এইখানে যে বক্সের মধ্যে 8W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু ফোনটার মধ্যে আমার যেটা সবথেকে ভালো লাগেনি টাইপ বি চার্জিং সকেট এখনকার দিনে টাইপ সি চলছে এবং আমরা 8-9 হাজার টাকার ফোনেও টাইপ সি দেখে থাকি কিন্তু এখানে 11 হাজার টাকার ফোনেও কিন্তু টাইপ সি প্রোভাইড করায়নি যেটা আমার মোটেও ভালো লাগেনি আর বন্ধুরা ফোনটির মধ্যে যদি আরও কথা বলি এই ফোনটির আর কি আমরা নতুনত্ব পাচ্ছি তো এখানে নতুনত্ব বলতে রেট্রো লেন্সটা নতুনত্ব ইউজ করা হয়েছে আর এই ফোনটির মধ্যে ভিডিও চলাকালীন আপনারা স্ন্যাপ নিতে পারবেন এটাও একটা নতুনত্ব ফিচার্স আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে তো এটা ছিল ওভারঅল রিয়েলমি সি ফিফটিনের ফিচার্স এবং রিভিউ বলতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই ফোনটির ক্যামেরা স্যাম্পেলগুলো বন্ধুরা এই ছিল রিয়েলমি সি ফিফটিনের কিছু ক্যামেরা স্যাম্পেল তো মোটামুটি ডিএলআই শটস খুবই সুন্দর আসে ডেপ সেন্সিং পোর্ট্রেট লেন্সের উপর খুবই ইম্প্রুভ করা হয়েছে খুব সুন্দর পোর্ট্রেট শটস এখানে আসে তাছাড়া স্লো মোশন ভিডিওস আপনারা 720 পিক্সেল 30 FPS-এ রেকর্ডিং করতে পারবেন যেটা খুবই ভালো লেগেছে আমাকে আর এই প্রাইসের মধ্যে স্লো মোশন অনেক কোম্পানি প্রোভাইডও করে না যেটা রিয়েলমি প্রোভাইড করছে তো ওভারঅল ফোনটি খুবই সুন্দর প্রসেসরটাও মোটামুটি গেমিং সিরিজের ভালোই দেওয়া হয়েছে তো ফোনটির মধ্যে খারাপ দিক কী রয়েছে তো ফোনটির দিকে আমার সবই ভালো লেগেছে জাস্ট এখানে খারাপ রয়েছে টাইপ বি চার্জিং সকেট দেওয়া হয়েছে আর ফুল এইচডিটা প্রোভাইড করায়নি কিন্তু ওভারঅল যদি দেখা যায় প্রাইসের মধ্যে এখনকার যে ফোনের দাম সে অনুযায়ী কিন্তু একটা ভালো ফোন প্রসেসর অনুযায়ী তো বন্ধুরা আপনারা যদি চান রিয়েলমি সি ফিফটিন কিনতে অথবা এই ফোনটি পারচেস করতে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করে আপনারা ফোনটি অবশ্যই পারচেস করতে পারেন আর আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি কথা বলতে বা যোগাযোগ রাখতে এখানে রয়েছে আমার ইনস্টাগ্রামের আইডি এখনই ফলো করে ডিএম করুন যেখানে আমি প্রচুর আপনাদের সঙ্গে কথা বলি তো আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে আশা করি ভালো আছেন ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন আজকের জন্য বন্ধুরা বিদায়